আজকে তোমাদের ভিলেজ উইন্টার সিজন সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। সবার প্রথমে আমরা মোটামুটি খাতা তোমরা এক সাইডে মানুষের যে মাথাটাকে আমরা ওভাল শেপে ড্রয়িং করে নেব ছোট্ট করে, এইরকম ওভাল শেপে ড্রয়িং করে নেবে মানুষের মাথাটাকে। অনেক বড় করার দরকার নেই, ছোট করে এরকম ভাবে করবে। এবার এই ওভাল শেপ থেকে এই গলার লাইনটা একটু আড়াআড়ি ভাবে করবে, একটু বাঁকা ভাবে। এরপরে নেক্সট আমরা এই যে বডির লাইনটা এইভাবে পেছন থেকে আমরা নিয়ে আসব, এইখান থেকেও এই ঘুরিয়ে এই নিয়ে আসবে, একটু একটু বাঁকাভাবে হবে লাইন। এরপরে এটা তোমরা এইরকম ভাবে করে দেবে। নেক্সট আমরা এবার পায়ের ড্রয়িংটা বা নিচের অংশের ড্রয়িংটা আমরা করবো, এইখান থেকে ঘুরিয়ে এই করবে, আর এই জায়গা থেকে একটু উঁচু হয়ে, নিচ দিকে না মানে একটু উঁচু হয়ে আমরা লাইনটাকে এই নামিয়ে নিয়ে আসবো। ঠিক এইখানে আসার পর ঠিক এই জায়গা থেকে সোজা করে এইরকম লাইন তোমরা একটা টুলের ড্রয়িং আমাদের হবে, এইরকম ড্রয়িংটা করে নেবে। এবার ড্রয়িংটা করার পর এখান থেকে এই শাড়ির ড্রয়িংটা এইরকম ভাবে তোমরা করে নেবে। করার পর এই লাইনটা এখানে ভাঁজটা এই পাশে চলে আসবে, এখানে শাড়ির কিছু ভাঁজ এইরকম করে দেবে। এই এই হলো এইখানে আরেকটা অংশ দেখে দেবে, আর এই অংশটা দেখা যাচ্ছে না এই শাড়ির জন্য। এবার হাতের দিকে আসা যায়, ঠিক এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইন বরাবরই হাতটা আমরা নিয়ে আসব, নিয়ে ঠিক এই আসব, আর এই জায়গা থেকে এই মোটা থেকে এরকম সরু হবে। এরপর এখান থেকে এই এই যাবে এই, অর্থাৎ আঙুলগুলোকে এইরকমভাবে তোমরা পরপর সাজিয়ে নিয়ে আসবে। আরেকটা হাতের লাইনও এইরকমভাবে এইরকম হবে, যেই হবে সাথে সাথে এই লাইনটা আমরা মুছে দেবো। এইভাবে তোমরা ড্রয়িংটা করে নেবে। এরপরে আমরা এখান থেকে কান এখানে খোপার ড্রয়িংটা করব, মুখের ড্রয়িংটা ঠিক এই জায়গা থেকেই আমাদের মুখের ড্রয়িংটা কিন্তু আসবে। এরকম ভাবে মুখের ড্রয়িংটা করবে। এরপর দেখো মুখের ড্রয়িংটা করার পর আমরা এই বডির মধ্যে চাদর জড়ানো আছে, যেহেতু শীতকালের ছবি, সে চাদরটা কিভাবে করছি, তো চাদরটা প্রথমে আমরা ঠিক এই জায়গা থেকে চাদরের ড্রয়িংটা শুরু করব। এই যে লাইন দেখছো এই লাইন থেকে একটুখানি বেরিয়ে আসবে, এই এইখান থেকে এই হয়ে যাবে, যেই হবে সাথে সাথে এই লাইনগুলো আমরা মুছে দেবো। তোমাদের একবারই করে দিতে পারতাম, ভেতরের ড্রয়িংটা সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া থাকতো না, তাহলে তাই আমি এইভাবে করে দেখলাম। এরপর এই লাইন ধরে আমাদের একটু লাইন থেকে বেরিয়ে আসবে এইভাবে করে, এই এই। এরপর দেখো ঠিক এই জায়গা থেকে আমরা এই যাবে চাদরটা এই খোপার সাথে মিশিয়ে এই চলে আসবে, এরপরে ভেতরের অংশ যে ছিল সেগুলো আর দেখা যাবে না। এবার এইখান থেকে চাদরের ভাঁজগুলো হয়ে যাবে, অর্থাৎ গায়ে চাদর জড়ানো আছে সেই চাদরের ভাঁজগুলো তোমরা এইরকমভাবে করে দেবে। দেখো ইজি এইরকমভাবে হয়ে যাবে, এইখানে তোমরা চুড়িগুলো পরিয়ে দিতে পারো। এইখান থেকে এবার পায়ের ড্রয়িংটা আঙুলগুলোকে এইরকম করে দিতে পারো, এইখানে তোমরা কিছু স্যান্ডেল বা জুতো পরা আছে দেখিয়ে দিতে পারো। এই হলো ফিগার। এবার দেখো এখানে একটা ফিগারের ড্রয়িং আমরা করব, সেমভাবে কিছুটা এই হাতে সোজাসুজি বরাবর বা তার হাতের এই জায়গা থেকে আরেকটা ফিগার আমরা ড্রয়িং করব। সেই ফিগারের ড্রয়িংটাও প্রথমে আমরা ছোট করে ওভাল শেপে ড্রয়িং করে নেবে। করার পর এই গলার লাইনটা করবে, বডি স্ট্রাকচারটা আবার সেই একইভাবে আমরা এইরকম নিয়ে আসবো, এই আর এই জায়গা থেকে এই আসবে, আর এই জায়গা থেকে ঘুরে এই আসবে, এরপরে এই লাইনটা গিয়ে এই হবে, এই হবে, অর্থাৎ জুতোটা একটু বাঁকিয়ে নিয়ে আসবে। করার পর
জামার লাইনটা এই থেকে এই হয়ে যাবে, এবার এই লাইনটা মুছে যাবে। এইভাবে করে ড্রয়িং করলে তোমাদের ড্রয়িংটা অনেকটা ইজি হয়ে যাবে। এখানে জুতোটা করে দেবে, হাতের ড্রয়িংটা ঠিক এই জায়গা থেকে এই আসবে, এই হবে মোটা থেকে এরকম শুরু করবে, এইখানে আঙুলগুলোকে এইভাবে করে দেবে, আরেকটা হাতের এরকম আঙুলগুলো হবে, যেই হবে সাথে সাথে এই জায়গাটা আমরা মুছে দেব। এইভাবে করে ড্রয়িংটা তোমরা করে নেবে। এরপরে নেক্সট দেখো, এইখানে আমরা মুখের ড্রয়িংটা কিভাবে করছি। তো প্রথমে এই জায়গা থেকে আমরা একটা টুপি বার করব, যেহেতু শীতকাল মেয়েটা টুপি পরে আছে, আর এই টুপি লাইনটা এই যে চুল, এই চুলের লাইনের উপর দিয়ে টুপিটাকে করে দেবে, তাহলে মাথার যে ওভার লাইনটা আর দেখা যাবে না। এখানে একটু কান দেখিয়ে দিতে পারো, আর এই পেছন থেকে এই চুলটা এইরকম ভাবে হয়ে যাবে। এবার এই জায়গায় মুখে ড্রয়িংটা আমরা করব। আর যেহেতু শীতকাল, ফুলাতা সোয়েটার পরা, এইবার এই সোয়েটারটার লাইনটা এই লাইন থেকে একটু বেরিয়ে যাবে, এই ভাঁজগুলো একটু বেরিয়ে যাবে। তোমরা এটা বুঝে বুঝে করবে যে সোয়েটার পরা কোনটা কি সেটা। এই লাইনটা একটু বেঁকে যাবে সোয়েটারের ভাঁজগুলো এখান থেকে, এই এই হয়ে গেল ড্রেস পরা। এরপর দেখো এখানে একটা আগুন ছেক নিচ্ছে, সেই আগুনের ছোট করে একটা আগুনের এভাবে তোমরা দেখিয়ে দেবে। এরপরে এই দুটো ফিগার করার পর তোমরা এখানে একটা কুকুরের ড্রয়িং তোমরা করতে পারো, একটা ছোট করে কুকুরের ড্রয়িং। এইরকম করে দিতে পারো, ঠিক এই জায়গা থেকে কুকুরের কানটা এইরকম হবে। এই জায়গা থেকে একটা পা এইরকম দেখিতে পারো, অর্থাৎ কুকুরটা এদিকে আগুন ছেক নিচ্ছে সেই জায়গা বসা আছে। এইভাবে করে একটা ছোট করে কুকুরের ড্রয়িং তোমরা দেখিয়ে দিতে পারো। এই হয়ে গেল, এখানে কিছু ডালপালা আছে যেগুলো ওরা জ্বালাবে। এই নেক্সট দেখো, এটা দিয়ে কি করে একটি সিনারি তৈরি করছে। এখানে একটা খড়ের ঘর বা বিচুলির ঘর করে দিতে পারো, এগুলো বাস করে দিতে পারো, মাটির ঘর। এইখানে একটা ঘর করতে পারো, এইখানে কিছু হাঁড়ি বাঁধা আছে, এখানে ছোট করে একটা জানালা করে দিতে পারো। এই এরপরে ঠিক এই জায়গা থেকে একটা খেজুর গাছের ড্রয়িং তোমরা দেখে, সরু থেকে একটু মোটা হবে, খেজুর গাছের পাতাগুলোকে ছোট 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 করে তোমরা ড্রয়িং করে দিতে পারো। এখানে একটা হাঁড়ি বাঁধা আছে। এরপরে হালকা করে একটা দূরের সিনারি তোমরা করে দেবে, দূর থেকে একটা রাস্তা এইরকম আসছে।
এই হলো তোমাদের একটি শীতকালীন দৃশ্য, দেখো এটা কি করে অয়েল প্যাস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি কিছু কিছু জায়গা, আবার কিছু কিছু জায়গা কিন্তু বর্ডার করিনি, বর্ডারটা পরে যেহেতু রংটা এখানে হালকা হবে বর্ডারটা দেখা যাবে বলে। তো তোমরা তো বর্ডার করবে না, আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই, তোমাদের জাস্ট দেখার সুবিধাতে কিছু কিছু জায়গা বর্ডার করেছি ড্রয়িংগুলোকে ঠিকভাবে বোঝার জন্য, কিন্তু তোমরা কোনো বর্ডার করবে না, আঁকার পরে রং শুরু করবে, কোনো কিছুতে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে তোমরা পারো। তো সবার প্রথমে এই আকাশটাকে আমরা স্কাই ব্লু কালার দিয়ে হালকা করে ওপর থেকে নিয়ে আসব, উপর থেকে জাস্ট অল্প একটু ডিপ করে নিচে হালকা করবে, বেশি কিন্তু ডিপ করবে না, যেহেতু শীতকালে আকাশ চারিদিকে কুয়াশাচ্ছন্ন থাকে, দূরের ছবি খুব হালকাই হবে। তার জন্য আমরা কিছুটা উপর থেকে রং করে, এই পাতার ভিতরে যদি রং ঢুকে যায় অসুবিধা নেই। এবার দেখো আস্তে আস্তে নিচের দিকে, এইভাবে করে আস্তে আস্তে তোমরা হালকা করে নিয়ে আসবে। এইভাবে নিচের দিকে ধীরে ধীরে হালকা করে মিশিয়ে দেবে। এইভাবে আকাশটা তোমরা করবে। নেক্সট আমরা এই দূরে জঙ্গলটা, তোমরা পারলে আকাশটা আবার দেখো সাদা দিয়েও মিশিয়ে দিতে পারো, এরকম সাদা রং দিয়ে মিশিয়ে দিতে পারো, আবার নাও করতে পারো, মিশিয়ে দিলে এই কালারটা একটু হালকা হয়ে যাবে, দেখতে ভালোই লাগবে, সেটা করতে পারো, সাদা দিয়ে মিশিয়ে দিতে পারো, তোমরা না মিশালো হবে। এই এরপরে নেক্সট আমরা গ্রে কালার দিয়ে দূরে জঙ্গলটা হালকা করে করব, এই কারণে যেহেতু কুয়াশার দূরে হালকা দেখায় তাই গ্রে কালার দিয়ে দূরের জঙ্গলটা হালকা করে আমরা দেবো, খুব ডিপ করে কিন্তু গ্রেটা তোমরা দেবে না। এরপর গ্রে কালার উপরে স্কাই ব্লু কালার দিয়ে আমরা আবার জঙ্গলের রংটা করব, করে হোয়াইট কালার দিয়ে এই কালারটাকে আমরা পুরোটাই আকাশের রঙের সাথে মিশিয়ে দেবো, আর দূরের ড্রয়িং কিন্তু খুব হালকা করে করবে, ডিপ করে করবে না তোমরা। সেম ভাবে এই গাছের রঙও আমরা তাই করব, একটু গ্রে কালার দিয়ে করার পর স্কাই ব্লু কালার দিয়ে করে সাদা দিয়ে মিশিয়ে দেবে। এইরকম ভাবে মিশিয়ে দেবে। এবার ঘরের যে উপরের কালারটা ইয়েলো আকার কালার দিয়ে যত পারো হালকা, পুরো কালারটাই কিন্তু হালকা করে দেখাচ্ছি, দূরের কালারটা হালকা করে করার পর তোমরা জাস্ট হালকা করে অরেঞ্জ কালারটা ইয়াবে করে করে দেবে। দেখো অরেঞ্জ কালারটাও হালকা, তোমরা কিন্তু কখনই ডিপ করে কাজটা করার চেষ্টা করবে না। এই ঘরের দেয়ালটা হালকা করে গ্রে কালার দিয়ে ইয়াবে করে করে দেবে, হোয়াইট কালার দিয়ে চালের রংটাকে মিশিয়ে দেবে, ব্ল্যাক কালার দিয়ে হালকা করে এই দরজা জানলা কালারগুলো একদম হালকা করে দেখিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের দূরের কাজ। এবার দেখো জমিটা কিভাবে করছি, ইয়েলো আকার কালারটা দিয়ে এই জমির রংটা একদম হালকা করে এখান থেকে হালকা করে মিশিয়ে দেবো, কোনো লেমন ইয়েলো বা কোনো কালার এসব দেওয়ার দরকার নেই, গ্রে কালার দিয়ে বাড়ির নিচে একটু ছায়া হালকা করে করে দেবে, হয়ে গেল। এরপর এই ইয়েলো আকার কালারটা দিয়ে রাস্তার রংটা তোমরা করবে হালকা করে, যাই করো না কেন হালকা। এবার ইয়েলো আকার উপরে রাস্তার সামনে একটু অরেঞ্জ কালারটা হালকা করে ঘষে দেবে, রাস্তা একটু অরেঞ্জ থাকবে, দেখতে ভালো লাগবে, দূরে আর করার দরকার নেই, দূরে মিশে গেছে রাস্তা, এইরকম ভাবে হবে। এই হলো এই পাশে আমাদের অংশটা। এরপরে দেখো গাছের রংটা কিভাবে করছি, তারপর জমির রংটা দিকে আমি আসব। ইয়েলো আকার দিয়ে গাছের এক পাশে একটুখানি করবে, করার পর লাইট ব্রাউন কালারটা দিয়ে এই ইয়েলো আকার রঙের সাথে মিশিয়ে গাছটাকে তোমরা পুরোটাই খয়েরি রং বা লাইট ব্রাউন কালারটা দিয়ে করবে, করার পর ডিপ ব্রাউন কালার দিয়ে এক পাশে শেড দিতে পারো, হালকা করে একটুখানি ব্ল্যাক এক পাশে একটুখানি ঘষে দেবে, ডিপ করে ঘষা কিন্তু দরকার নেই,
হয়ে গেল আমাদের গাছ। এরপরে একদিকে লাইট ব্রাউন দেওয়ার পর অরেঞ্জ কালার দিয়ে এই হাড়িটা একটু করে দিবি। গাছের রংটা অর্থাৎ গাছের পাতার রংটা তোমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে গাছের পাতাগুলো ছোট 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 করে এইরকম ভাবে করে দেবে। ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এই গাছের পাতাগুলো বার করে দেবে। সরু সরু করে করে বার করে দেবে, এইরকম ভাবে কাজটা করবে। এবার দেখো এই ঘর কিভাবে করছি, এই ঘরের দেয়াল চাল, এই ঘরের দেয়াল চাল একই হবে, তো একটা দেখাচ্ছে একটা সেম ভাবে তোমরা করবে। ওপর থেকে ইয়েলো আকার কালারটা তোমরা, আমি হাফ দেখাচ্ছি, হাফটা সেম ভাবে তোমরা করবে। ইয়েলো আকার কালারটা তোমরা ওপর থেকে নিয়ে আসবে, নিচেও পুরোটা এরকম ভাবে করবে। করার পর অরেঞ্জ কালারটা নিচ থেকে ঘষে ওপর দিকে হালকা করে দেবে, নিচ থেকে ঘষে ওপর দিকে হালকা করে দেবে। এরপর লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রংটা দিয়ে নিচ থেকে ওপর দিকে এরকম ভাবে টেনে এইরকম ভাবে চালটা করবে। এইরকম করার পর এবার দেখো দেয়ালটা কিভাবে করছি। তো দেয়াল করার আগে এই বাঁশগুলো তোমরা ইয়েলো অকার কালার দিয়ে করবে, করে ব্রাউন দিয়ে শেড দেবে এক পাশে, বাঁশগুলোর এক পাশে এগুলো ইয়েলো অকার কালার করে দেবে। ডিপ ব্রাউন কালারটা দিয়ে বাঁশগুলোকে আবার একটু শেড দিয়ে দেবে। এরপরে দেয়ালটা দেখো কিভাবে করছি, তার আগে এই ডিপ ব্রাউন দিয়ে ঘরের ভেতরে যে অংশটা অন্ধকার অংশটা আমরা ডিপ ব্রাউন কালার দিয়ে করে দেব। এই ডিপ ব্রাউন দিয়ে জানলা করার পর আমরা ব্ল্যাক কালার দিয়ে এই ঘরের দেয়ালটা উপর থেকে কিছুটা করার পর আস্তে আস্তে দেখো কালারটা হালকা করে নিয়ে আসবো। একইভাবে কিন্তু পাশের ঘরটা তোমরা করবে, দেখো আস্তে আস্তে আমি হালকা করে রংটা নিয়ে আসছি। এইভাবে করে পুরো দেয়ালটা কিন্তু করতে হবে তোমাদের। আস্তে আস্তে হালকা হয়ে রংটা মিশে আসবে। এরপরে গ্রে কালার দিয়ে এই ব্ল্যাকের সাথে মিশিয়ে, গ্রে কালারটা এই ব্ল্যাকের সাথে মিশিয়ে পুরো দেয়ালটা আমাদের ফিনিশ করতে হবে। আমি কিছুটা দেখাচ্ছি, বাদ বাকিটা সেভাবেই তোমরা ফিনিশ করবে। দরকার পড়লে হোয়াইট কালার ঘষেও কালারটাকে আরো সুন্দর করে ফিনিশ করতে তোমরা পারো। এইভাবে কিন্তু পুরো এই পাশে দেয়ালটাও করবে, আবার নিচের যে এই অংশটাও এখান থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা ঘষে দেবে। এটাও হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। এই পাশে দেয়ালও সেভাবে করবে। তাহলে আশা করি এই জায়গার যে অংশটা এটা যেভাবে দেখালাম এই পাশটাও সেভাবে কিন্তু তোমরা করবে, একই হবে সেম। এবার হাড়িটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি, হাড়িটা একটা হাড়ি এখান থেকে লাইট ব্রাউন হালকা খয়েরি রংটা করবে, করে একটা পাশ এরকম খয়েরি রং ঘষে দেবে। এরপর অরেঞ্জ কালার দিয়ে ওপরে অংশটা করবে, ডিপ ব্রাউন কালার দিয়ে হাড়ির নিচটা একটু ডিপ করে দেবে। এভাবে আরেকটা হাড়ি করবে। এরপর দেখো জমির রংটা কিভাবে করছি, ইয়েলো আকার কালারটা ঠিক নিচ থেকে, ইয়েলো আকার কালারটা ঠিক নিচ থেকে তোমরা ঘষে ঘষে ওপর দিকে হালকা করে নিয়ে যাবে।
এই যে লাঠিগুলো আছে যেগুলো জ্বালানির জন্য রাখছে, সেগুলোর মধ্যে যদি একটু ঢুকে যায় ইয়েলো আকার রংটা, অসুবিধা নেই। শুধু দেখবে আগুনটার মধ্যে যাতে না যায়, করে আস্তে আস্তে দূরে এভাবে হালকা হয়ে মিশে যাবে। এভাবে হালকা হয়ে দূরে ইয়েলো আকার কালারটাকে মিশিয়ে দেবে। এই জায়গাটা তোমাদের দেখালাম না, একইভাবে এখান থেকে রং করতে করতে যাবে। এরপর আমরা স্যাপ গ্রিন কালার দিয়ে, অর্থাৎ স্যাপ গ্রিন কালার দিয়ে কিছু কিছু জায়গা তোমরা এরকম ঘষে দিতে পারো। স্যাপ গ্রিন কালার দিয়ে হালকা করে কিছু কিছু জায়গায় তোমরা ঘষে দিতে পারো। ঠিক কোন কোন জায়গায় ঘষবে সেই জায়গাগুলোই তোমাদের দেখাচ্ছি আমি। ঘরের নিচে এই জায়গাগুলো হালকা করে, কখনো ডিপ করবে না। এই জায়গাগুলো হালকা করে তার মানে ঘরের এই জায়গাও হালকা করে ঘষা হবে। তোমাদের দেখিয়ে দিই, বলেছিলাম যে এটা তোমরা করে নিতে, আমি দেখিয়ে দিলাম। এইরকম ভাবে করবে। করার পর গ্রে কালারটা নিয়ে আবার সে নিচ থেকে দেখো, একটা কালারের পর আরেকটা কালার দিয়ে দিয়ে একটা কালার স্কিন তৈরি করছি, সেটা তোমরা কিন্তু করতে হবে। তবেই কিন্তু কাজটা সুন্দর হবে। দেখলে কিভাবে এই কালার স্কিমটা করলাম, ঠিক সেভাবে করে তোমরা কিন্তু কাজটা করবে। এবার দেখো আগুনটা কিভাবে করছি। লেমন ইয়েলো কালারটা দিয়ে আগুনের ঠিক ওপর থেকে তোমরা নিয়ে আসবে, এই নিচটা সাদাই থাকবে, আগুনটা পুরো রং করার দরকার নেই। ওপর থেকে ইয়েলোটা, লেমন ইয়েলোটা ঘষে এইখানে এসে সাদা রাখবে। এরপরে অরেঞ্জ কালারটা দিয়ে আগুনটাকে হালকা করে বার করে দেবে। এই এরপরে রেড কালারটা দিয়ে একটু বুঝে বুঝে আগুনটা তোমরা করে নেবে। এইভাবে করে আগুনটা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক ঠিক যেভাবে দেখালাম সেভাবে করে কাজটা তোমরা কমপ্লিট করো। আশা করি কাজটা তোমরা কমপ্লিট করতে পারবে। ব্রাউন কালার দিয়ে, অর্থাৎ হালকা খড়ি রংটা দিয়ে এই যে টুলটা আছে সেই টুলটা তোমরা করতে পারো। ডিপ ব্রাউন কালার দিয়ে পেছনের যে স্টিকটা সেটা করবে। ডিপ ব্রাউন কালার দিয়ে এই যে জ্বালানি যে কাঠিগুলো আছে সেগুলো ডিপ ব্রাউন কালার দিয়ে দেখিয়ে দিতে পারো। এ হলো তোমাদের কমপ্লিট তোমাদের ছবি। আশা করি সেটা তোমরা পারবে করতে। স্কিপ করে ভিডিওটা যেও না, তাহলে কথাগুলো মিস করে কাজ করতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, কাজটি তোমরা বুঝে বুঝে কথাগুলো শুনে করো, কাজটি তোমাদের তাহলে সুন্দরই হবে। আশা করি সেটা তোমরা করবে। তো দেখো দেখো এই আকাশে এই আর জমির অংশটা তোমাদের প্রথমেই দেখানোই হয়েছিল, আর আমি ঘরের একটা পাশ তোমাদের দেখিয়েছিলাম, সেমভাবেই বলেছিলাম এই ঘরটা তোমাদের করতে। আশা করি তোমরা ঠিক সেভাবেই করি, সেমভাবেই করেছো। জমির কালারটা তোমাদের দেখানো হয়েছে। এই যে আগুনের অংশটা তোমাদের ঠিক যে জায়গায় দেখিয়েছিলাম, তারপরে তোমরা জাস্ট উপর দিকে কারমাইন কালার দিয়ে, যে কারমাইন যে কালারটা আছে সেই কারমাইন কালারটা দিয়ে তোমরা জাস্ট একটা দুটো টাচ করে দিতে পারো, কিন্তু বেশি দেবে না। আর বাদ বাকি তোমাদের সমস্ত কাজটাই দেখানো হয়েছে। এরপর দেখো এই ফিগারের রঙগুলো কিভাবে করছি। তো প্রথমে আমরা ব্রাউন কালার দিয়ে হালকা খয়েরি রংটা দিয়ে ফিগারের গায়ে এভাবে করে তোমরা হালকা করে কালারগুলো ধীরে ধীরে করে নেবে। হাতের ওপরের দিকে
খয়েরি রংটা দেবে। পায়েও খয়েরি রংটা দেবে। সেম ভাবে এই ফিগারেরও তাই। এইভাবে করে খয়েরি রংটা প্রথমে তোমরা দিয়ে নেবে। এরপরে আমরা অরেঞ্জ কালারটা দিয়ে এই ব্রাউন কালার অর্থাৎ খয়েরি রঙের সাথে মিশিয়ে কিছুটা আমরা কালারটাকে এগিয়ে নিয়ে আসবো, অর্থাৎ কিছুটা তোমরা এর সাথে ঘষে কালারটাকে একটু হালকা করে এগিয়ে নিয়ে আসবে। এরপরে আমরা স্কিন কালারটা দিয়ে অর্থাৎ পিচ কালারটা দিয়ে আমরা কালারটাকে হালকা করে মিশিয়ে দেব। সেম ভাবে এই ফিগারটা। এরপরে তোমরা লেমন ইয়েলো কালার দিয়ে এই যে স্কিন কালারটা দিয়েছো এই স্কিন কালারের উপর লেমন ইয়েলো কালারটা হালকা করে তোমরা ঘষে দেবে, আগুনের যে হালকা আভা সেটা এই স্কিন কালারের উপর হালকা করে একটু পড়েছে সেটা তোমরা দেখিয়ে দিতে পারো। এইভাবে করে স্কিন কালারটা তোমরা করে নেবে। এরপরে দেখো এখানে যে চাদরটা পড়ে আছে সেটা আমরা রং করব। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই চাদরটা আমরা হালকাভাবে করবো, তোমরা ঘষে দেবে না। আমি দেখো আস্তে আস্তে শেডগুলো অর্থাৎ ভাঁজগুলোকে ভাঁজ করে রং দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এইভাবে করে ধীরে ধীরে তোমরা কালারটাকে বের করার চেষ্টা করবে। হোয়াইট কালার দিয়েও কোনো কোনো জায়গা মিশিয়ে দিতে পারো। ডিপ ব্লু কালার দিয়ে শেডটাকে কোনো কোনো জায়গায় বের করে দিতে পারো। এই জাস্ট কটা টাচ করে বার করে দেবো। এরপরে আমরা চুলটাকে আর চোখটাকে তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ধীরে ধীরে চোখ আর চুলটা করে দেবে। রেড গ্লাস মার্কিং দিয়ে ঠোঁটটা এই চুড়ি একটা চুড়ি সাদা একটা চুড়ি লাল এরকম ভাবে করে দেবে। এই হয়ে গেল। এরপর দেখো শাড়িটা কিভাবে করছি। কারমাইন কালার দিয়ে শাড়ির যে শেডটা আগে আমরা করে নেব। এরপরে আমরা রেড কালার দিয়ে এই কারমাইন কালারের সাথে মিশিয়ে রেড কালার দিয়ে শাড়িটা আমরা ফিনিশ করব। শাড়ির একটু লেমন ইয়েলো দিয়ে এই জায়গাটা শাড়িটার মধ্যে একটু শেড দেবে, আলোর আভাটা এই শাড়ির ওপরও এসে পড়েছে।
এভাবে করে সাইটা তোমরা বার করবে। এরপরে ডিপ ভায়োলেট কালারটা দিয়ে শাড়ির পাড়টা তোমরা করবে, লাইট ভায়োলেট কালার দিয়ে। এটাকে মিশিয়ে দেবে, এভাবে করে শাড়ির কালারটা তোমরা ফিনিশ করবে। ডিপ ব্লু দিয়ে চপ্পলটা করে দিতে পারো। এই হয়ে গেল আমাদের ফিগারটা। এবার দেখো এই ফিগারটা কি করে করছি, সেম ভাবে রেড কালার দিয়ে এই যে টুপিটা তোমরা প্রথমে শেড দেবে, এরপরে পিঙ্ক কালার দিয়ে রেডের সাথে মিশিয়ে করবে, কারমাইন কালারটা দিয়ে কোনো কোনো জায়গায়। ডিপ শেডটা দিতে পারো, ফিতেটা অরেঞ্জ কালারের করে দেবে। এই সোয়েটারটা রেড কালার দিয়ে শেড দেবে, পিঙ্ক কালার দিয়ে এই রেড কালারটাকে মিশিয়ে দেবে। এইখানেও একটু লেমন ইয়েলো কালারটা দিয়ে দেবে, আগুনের কে বোঝানোর জন্য। কারমাইন কালারটা দিয়ে, এই কারমাইন কালারটা কিন্তু তোমরা পোলো অয়েল প্যাস্টেল বক্সে পেয়ে যাবে কালারটা, সেটা তোমরা ইউজ করতে পারো। এইভাবে করে ড্রেসটা তোমরা করবে, ডিপ ব্লু কালারটা দিয়ে এই সরু বর্ডারটা করে দেবে এই সোয়েটারের। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখটা চুলটা করে দেবে। এইরকম ভাবে। এরপরে দেখো নিচের এই যে ফ্রকটা আছে, নিচে জায়গাটা কিভাবে রং করছে ড্রেসটা, ব্ল্যাক কালার দিয়ে প্রথমে আমরা ডিপ থেকে আস্তে আস্তে হালকা করব। এরপরে প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে ব্ল্যাকটাকে কিছুটা মিশিয়ে, তোমরা কালার চেঞ্জ করতে পারো, অন্য কালারও দিয়ে করতে পারো ড্রেস। কিছুটা ওঠানোর পর আমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে বাদ বাকি অংশটাকে মিশিয়ে কারমাইন কালার দিয়ে প্রথম জুতোটা একটু শেড দেওয়ার পর তোমরা ব্রাউন কালারটা দিয়ে এই কারমাইন কালারের উপরে কমপ্লিট করবে জুতোর কালারটা। এভাবে করার পর এই কুকুরের রংটা আমরা ব্রাউন কালার দিয়ে নিচ দিক থেকে তোমরা পুরো শেডটা দিয়ে আস্তে আস্তে হালকা করে দেবে। লেজের নিচেও তাই, ইয়েলো আকার কালার দিয়ে
এই ব্রাউনের সাথে মিশিয়ে ইয়েলো লকার কালারটা করবে। এরপরে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কোনো কোনো জায়গায় আমরা শেডটাকে কিছুটা ডার্ক করে দেব। নাকের এই জায়গাটা একটুখানি তোমরা ব্ল্যাক করে দিতে পারো, এই স্টিকগুলোকে ব্ল্যাক দিয়ে একটুখানি শেড দিতে পারো। এই হয়ে গেল আমাদের ফিগার। এবার দেখো ফিগারগুলো শেড কিভাবে করতে হবে। স্যাফ গ্রিন কালারটা দিয়ে শেড বলতে খুব ডিপ শেড হবে না, কারণ রোদ ওঠেনি যে খুব কড়া ছায়া পড়বে, তো হালকাভাবে তোমরা এই স্যাপ গ্রিন কালারটা দিয়ে হালকা একটা শেড ছায়া পড়েছে সেটা তোমরা দেখিয়ে দিতে পারো। এইভাবে করে তোমরা কাজটাকে কমপ্লিট করবে। এই ফিগারের হালকা শেড এইরকম ভাবে, শেডটাকে হালকা করে তোমরা মিশিয়ে দেবে। এ হলো কমপ্লিট একটি উইন্টার সিজনের সিনারি বা শীতকালীন একটি দৃশ্য। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো, নতুন ভিউয়ার্স আমার, সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে বা চ্যানেলে অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে তোমরা নোটিফিকেশনগুলো প্রথমেই পেয়ে যেতে পারো।